বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চৌঠা আগস্ট থেকে শুরু হচ্ছে আন্তঃ অফিস ক্রীড়া বিনোদন সংস্থা আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। চৌঠা আগস্ট থেকে ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে আন্তঃ অফিস ক্রীড়ার আসরের। ক্যারাম ফুটবল, চায়না ব্রিজ, অ্যাকশন ব্রিজ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, চেস সহ 14টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া থাকছে আরো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা ও নাটক প্রতিযোগিতা। 3রা নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা আন্তঃ অফিস ও ক্রীড়া বিনোদন সংস্থার পরিচালক কর্তৃপক্ষ। 4ঠা আগস্ট থেকে শুরু হচ্ছে আন্তঃ অফিস ক্রীড়া বিনোদন সংস্থা আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং 4ঠা আগস্ট ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে আন্তঃ অফিস ক্রীড়ার আসর। ক্যারাম ফুটবল, চায়না ব্রিজ, অ্যাকশন ব্রিজ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, চেস সহ 14টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নাটক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। 3রা নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং মঙ্গলবার অর্থাৎ আজকে আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এইসব তথ্যগুলো ত্রিপুরা আন্তঃ অফিস ক্রীড়া বিনোদন সংস্থার পরিচালন কমিটি। কি জানাচ্ছেন তারা এই বিষয়ে শুনব। সবাইকে নমস্কার। আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে যে প্রেস কনফারেন্স এসেছেন তার জন্য ইন্টার অফিস কালচার অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি রাজীব চ্যাটার্জি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হল প্রতি বছরের ন্যায় এইবারও আমরা বিভিন্ন কম্পিটিশনগুলি করছি, নতুন কিছু জিনিস আমাদের তার মধ্যে সংযোজন হয়েছে। আমাদের কম্পিটিশন ইন্টার অফিসের শুরু হচ্ছে 4 আগস্ট 2022 থেকে রিক্রিয়েশন ক্লাব সেক্রেটারিয়েটে। আর আমরা শেষটা যদি দেখি, প্রাইজ গিভিং সেরিমনি হচ্ছে 3 নভেম্বর রবীন্দ্রনাথ ভবন হল নাম্বার 2-তে। তো আমরা যে কম্পিটিশনগুলি এবার করছি এগুলি সমস্ত কোভিড প্রোটোকল মেনে, প্রথম 4 তারিখ থেকে যে শুরু হচ্ছে ক্যারাম কম্পিটিশন ওটা শেষ হচ্ছে 8 আগস্ট। আর্ম রেসলিং কম্পিটিশন হচ্ছে 4 আগস্ট থেকে, আর অকশন ব্রিজ 10 আগস্ট থেকে, চায়না ব্রিজ 13 আগস্ট থেকে, ব্যাডমিন্টন হচ্ছে 13 আগস্ট থেকে, এটা আমাদের আরসিসি ব্যাডমিন্টন কোর্টে খেলাটা হবে, সুইমিং উমাকান্ত সুইমিং বলে হবে, টেবিল টেনিস এজি রিক্রিয়েশন ক্লাবে হবে, আর ভলিবলের জন্য আমরা এখনও ফাইনাল করতে পারিনি, তবে আশা রাখছি উমাকান্ত মাঠেই আমরা করব, আর টাগ ও ওয়ার সেটাও উমাকান্ত গ্রাউন্ডে হবে, মিউজিক্যাল চেয়ার সেটাও উমাকান্ত গ্রাউন্ডে হবে, আর কাবাডি উমাকান্ত গ্রাউন্ডে, আর চেস কম্পিটিশন যেটা আমরা করছি সেটা হচ্ছে নেতাজি চৌমুনি রিক্রিয়েশন ক্লাব PWD-তে হচ্ছে। ফুটবল এখনও আমাদের ভেন্যু ফাইনাল হয়নি, ক্রিকেট আমাদের ভেন্যু এখনও ফাইনাল হয়নি, আর কালচারাল কম্পিটিশনটা শুরু হচ্ছে 28 অক্টোবর থেকে 30 অক্টোবর রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে। আপনারা শুনলেন ত্রিপুরা আন্তঃ অফিস ও ক্রীড়া বিনোদন সংস্থার পরিচালন কর্তৃপক্ষ কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং আজকে 4ঠা আগস্ট থেকেই শুরু হচ্ছে আন্তঃ অফিস ক্রীড়া বিনোদন সংস্থা আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। 4ঠা আগস্ট থেকে ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে এই আন্তঃ অফিস ক্রীড়ার আসর। ক্যারাম ফুটবল, চায়না ব্রিজ, অ্যাকশন ব্রিজ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, চেস সহ 14টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।